অসমে ভয়াবহ বন্যায় বুধবার যে বারো জনের মৃত্যুর খবর মিলেছে তাদের মধ্যে রাজ্যের কাছাড় ও চিরাং জেলায় দুইজন করে মৃত্যু হয়েছে এছাড়া বরপেটা দারাং লক্ষিমপুর ও নোয়াগাঁও থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এদিকে গৌহাটিতে ধসের ঘটনা ঘটেছে নতুন করে বৃষ্টি বাড়তে থাকায় নদীর জলস্তর ফের বেড়েছে যার ফলে আরও একাধিক সংখ্যক বাসিন্দা নতুন করে খড় ছাড়া হয়েছে আরও একাধিক ত্রাণ শিবির তৈরি করা হচ্ছে বন্যা দুর্গতদের রাখার জন্য এখন গোটা অসমে তিন লক্ষেরও বেশি ত্রাণ শিবির খোলা রাখা হয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফে অসমের বন্যা পরিস্থিতিকে ভয়াবহ বলা হয়েছে এই রাজ্যের জোরহাট তেজপুর ও ধুবড়ি এলাকা নিয়েও উদ্বেগ তৈরি করা হয়েছে এছাড়াও আরও একাধিক নদীও বিপদসীমার উপর গিয়ে বইছে ধর্মতলে কপিলি নদী বেকি নদী শিলচরের বরাক নদী করিমগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি রক্তচাপ বাড়াচ্ছে অসম প্রশাসনের গত দুদিন ধরে অসম ও অরুণাচলে বাড়ছে বৃষ্টি পরিমাণ সে কারণে এলাকার একাধিক নদী বিপদ সীমার উপরে বইছে ব্রহ্মপুত্র সহ বাকি শাখা নদীগুলিরও একই ঘটনা অপরদিকে হেলিকপ্টারে করে বন্যা কবলিত লোকদের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করার কাজও চলছে রিপোর্ট নিউজ